রাশিয়া ও ইউক্রেন এখন ইস্যুতে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। কার সামরিক শক্তি কেমন তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা। তবে এ যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন দেশগুলো বিভক্ত হয়ে গিয়েছে। কেউ নিয়েছে রাশিয়ার পক্ষ, কেউ বা নিয়েছে ইউক্রেনের পক্ষ। কোন দেশ কার পক্ষ নিল সেটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু। চলুন দেখা যাক রাশিয়া ও ইউক্রেনের চলমান ইস্যুতে কে কোন দিকে তা নিয়েও বিতর্ক তীব্র হয়েছে। ভারত এখনও পর্যন্ত এই ইস্যুতে তার নিরপেক্ষতা বজায় রেখেছে। ভারত আমেরিকা এবং রাশিয়া উভয়ের কাছাকাছি। আমেরিকা চায় ভারত সমর্থন করুক, কিন্তু ভারতের কৌশলগত অংশীদারিত্ব রাশিয়ার সঙ্গে বেশি। প্রতিরক্ষা সরঞ্জামের জন্য রাশিয়ার ওপর ভারতের নির্ভরতা রয়েছে। এখানে চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যেও ভারতের জন্য রাশিয়ার সমর্থন জরুরি। এমন পরিস্থিতিতে ভারতের পক্ষে কারো পক্ষ নেওয়া খুবই কঠিন হবে। ভারত এখনও পর্যন্ত নিরপেক্ষ অবস্থান নিয়েছে। আমেরিকা প্রথম থেকেই ইউক্রেন সীমান্তে রুশ বাহিনী জমায়েতের বিরোধিতা করে আসছে। আমেরিকা প্রথম থেকে দাবি করে আসছে রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে দুটি অঞ্চলকে স্বাধীন ভূখণ্ড হিসাবে স্বীকৃতি দেওয়ায় রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জো বাইডেন রাশিয়ার দুটি আর্থিক প্রতিষ্ঠান ভিবি এবং রাশিয়ান মিলিটারি ব্যাংককে নিষিদ্ধ করেছেন। বাইডেন ঘোষণা করেছেন রাশিয়ার অর্থনীতির কিছু অংশ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সরানো হচ্ছে। এর পাশাপাশি রাশিয়ার ধনী ব্যক্তি ও তাদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে আমেরিকা। এদিকে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল ইউক্রেনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে হুমকি সমগ্র ইউরোপের জন্য হুমকি। ইউনিয়নের তরফে রাশিয়ার ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক বাজারে রাশিয়ার প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়াকে বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বাদ দিতে পারে। ব্রিটেন জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে। প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন রাশিয়ার পদক্ষেপ ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে। তাছাড়া সাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে এবং আমেরিকার সাথে চীনের সম্পর্ক খারাপ অবস্থায় পৌঁছেছে। কিছুদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে ন্যায্যতা দিয়ে বলেছিলেন গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার। রাশিয়া চায় না ইউক্রেন ন্যাটোতে যোগদান করুক, তবে আমেরিকা পশ্চিমা দেশ এবং ইউক্রেন নিজেও চায় ইউক্রেন ন্যাটোর সদস্য হোক। এ নিয়ে উত্তেজনা বেড়েছে। রাশিয়ার এই নিরাপত্তা উদ্বেগের সাথে উল্লেখ করে চীন বলেছে রাশিয়ার উদ্বেগ বিবেচনায় নেওয়া উচিত। চীনের পক্ষ রাশিয়ার দিকে তাকিয়ে আছে, তবে এখন পর্যন্ত চীন রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপকে সমর্থন করেনি। চীনও ভারতের মতো ভারসাম্যপূর্ণ বক্তব্য দিয়েছে। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পর পুতিনের সম্বোধনকে পাগলামি বলে অভিহিত করেছে ফ্রান্স। ফ্রান্স বলেছে যে রুশ প্রেসিডেন্ট ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এখন ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে ফ্রান্সও। ম্যাক্রো ক্রমাগত বলে আসছেন যে ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে বড় মূল্য দিতে হবে। জার্মানি রাশিয়ার নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন বন্ধ করে দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জার্মানিতে গ্যাস পৌঁছে দিতে যাচ্ছিল রাশিয়া। রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জার্মানি। জার্মানি প্রথম থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে বেলারুশ রাশিয়ার খুব ঘনিষ্ঠ ছিল। বেলারুশ বলেছে যে ন্যাটো প্রত্যাহার করলে রুশ বাহিনী তার ভূখণ্ড ছেড়ে যাবে। ন্যাটো দেশ পোল্যান্ড, লাটভিয়া এবং লিথুয়ানিয়া বেলারুশের সাথে সীমান্ত ভাগ করে, যেখানে ন্যাটো বাহিনী মোতায়েন করেছে। ইতালি বলেছে তারা ন্যাটো সম্পর্কিত প্রতিশ্রুতি বজায় রাখবে। ক্রোয়েশিয়াও এই ইস্যুতে রাশিয়ার পক্ষ নিয়েছে। ক্রোয়েশিয়া বলেছে যে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করা প্রয়োজন। কিছুদিন আগে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন রাশিয়ার সঙ্গে বিরোধ বাড়লে তিনি রাশিয়াকে নয়, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ইউক্রেনকে সমর্থন করবেন না। তার বক্তব্য নিয়ে যখন দেশে তোলপাড় শুরু হয়েছিল, তখন প্রধানমন্ত্রী আন্দ্রেস প্ল্যাঙ্কোভিচকে তা খণ্ডন করতে হয়েছিল। তিনি বলেন সরকারের পক্ষ থেকে তিনি ইউক্রেনের জনগণের কাছে ক্ষমা প্রার্থী। একই সঙ্গে তিনি এ কথাও স্মরণ করেন যে ক্রোয়েশিয়া যখন যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তখন প্রথম ইউক্রেনকে স্বীকৃতি দিয়েছিল। অন্যদিকে জাপান বলেছে রাশিয়া ইউক্রেনের ইস্যুতে আমেরিকাকে সমর্থন দেবে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা করে বলেছেন এটি আন্তর্জাতিক আইন এবং ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন। অন্যদিকে অস্ট্রেলিয়াও জাপানের পথে হাঁটছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন ইউক্রেনে রাশিয়ার হামলা 24 ঘণ্টার মধ্যে শুরু হতে পারে। ন্যাটোর সদস্য তুরস্ক রাশিয়ার ঘনিষ্ঠ, তবে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলেছেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে,
তুরস্ক পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে যে তারা এই সংকটকে সঠিকভাবে মোকাবেলা করতে পারছে না। একই সঙ্গে আমেরিকার সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি দেশের নৈকট্য বাড়লেও রাশিয়ার সঙ্গেও তাদের ভালো সম্পর্ক রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে এই ইস্যুতে অনেক দেশ মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, আবার কোনো কোনো দেশ নীরব ভূমিকাও পালন করছে। প্রিয় দর্শক, রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ কাদের পক্ষ নিলে ভালো হয় বলে আপনি মনে করেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।